জলদাপাড়া ন্যাশনাল পার্কের আয়তন হলো 216 বর্গ কিলোমিটার। আর এখানে গন্ডার আছে, বাইসন, হাতি, হরিণ চার রকমের আছে, পার্কিং ডিয়ার, হক ডিয়ার, স্পটেড ডিয়ার, সাম্পার ডিয়ার, তারপর এখানে প্যাপাটো আছে, খুব কম দেখা যায়, সেটা মাসে এক দুবার দেখা যায়। আগের দিন ভিডিওতে জলদাপাড়ায় যে হোটেলটায় ছিলাম তার ব্যাক সাইডের কথা বলছিলাম, সেটা ছিল ঠিক এইরকম। তোমরা যারা প্রথম ভিডিওটা দেখেছো তারা বুঝতে পারবে। এরপর আমরা জলদাপাড়া জঙ্গলের মধ্যে আমরা ঢুকেছি, হলমানুর দিকে যাচ্ছি। তো বুঝলে যে আমরা জলদাপাড়া জঙ্গলের মধ্যে ঢুকতে শুরু করেছি সকাল 7টার মধ্যে পৌঁছে যাওয়ার কথা, কিন্তু আমরা বেরোতেই করে দিয়েছি 7:30, যেটা কিনা একটু লেট, মানে বেশ অনেকটাই লেট। কারণ ভোরবেলা যদি আমরা বেরোতে পারতাম অনেক বেশি সুন্দর জিনিস দেখতে পারতাম। তো যেতে যেতেই হাতিদের দর্শন আমরা পেলাম। আর তোমরা ভিডিওর স্টার্টিংয়ে নিশ্চয়ই বুঝে গেছো আজকে কোথায় যাচ্ছি। আজকে জার্নিটা ছিল খুবই ইন্টারেস্টিং, আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। এই যে হাতি বৌদিকে দেখতে পাচ্ছ, এই হাতি বৌদির পিঠে চেপেই আমরা করব সাফারি। তো চড়ে গেছি হাতির পিঠে, হাতি টলমল করছে, আর যেহেতু হাতিটা সেদিন একটু রেগে গিয়েছিল আমাদের উপরে, কারণ আমরা লেট করেছি আর ও হচ্ছে বন্ধু বিচ্ছিন্ন হয়েছে ওর, তো বেশ রেগে গিয়েছিল। তো শুরু করলাম আমাদের সাফারি। সাফারিটা মোটামুটি কতক্ষণ লেগেছে আমরা সত্যি বলতে একদম বুঝতে পারিনি, মোটামুটি 25 মিনিট আধ ঘন্টার উপরেই লেগেছে। বেশ দুর্গম পথ, আর কোনো রাস্তা নেই, রাস্তার উপর দিয়ে যায় না, একেবারেই একটা র জঙ্গল যেখানে কোনো রাস্তা নেই, কোনো জনপ্রাণী নেই। মাঝে মাঝে শুধু তোমরা শুনতে পাবে ময়ূরের ডাক, আর সেটা কখন, যখন তোমার আশেপাশে কোনো ভয়ঙ্কর জীবজন্তু দেখে ওরা চিৎকার করে বেশি সেই সময়। তোমরা পুরো ভিডিওটা যদি দেখো তোমরা বুঝতে পারবে যে কেন আমি এই কথা বলছি। ভিডিওটা একটু কাঁপবে, মানে বেশ অনেকটাই কাঁপবে, কারণ হচ্ছে যে হাতির পিঠে চড়েছি, একে তো এত ওয়েট নিয়ে হাতির পিঠে চেপেছি রয়ে গেছে, তার উপর আবার বন্ধু বিচ্ছিন্ন করে দিয়েছি ওকে, ফলত ও যখন এই ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে যাচ্ছে হাতিটা কাঁপবে, সেটা খুবই স্বাভাবিক। তো যাই হোক, এইভাবেই আমাদের এগোতে এগোতে বেশ খানিকটা পথ ও একাই হাঁটছিল, যদিও লাস্টে গিয়ে ওর বন্ধুদের খুঁজে পেয়ে গিয়েছিল। আরও একটা কথা বলবো, তোমরা প্রথমেই দেখে একটু বুঝে গেছো, এই ভিডিওর আরও একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে একেবারে লাস্টে তোমরা গাইডের থেকে শুনবে যে এখানে কী কী পাওয়া যায়, কীভাবে আসতে হয়, সমস্ত ডিটেলস। আরও একটা কথা বলে রাখি, হাতির পিঠে চড়ার জন্য প্রত্যেককে 1000 টাকা করে পে করতে হয়েছিল আমাদের, কিন্তু এই জার্নিটা ভীষণই একটা থ্রিলিং জার্নি ছিল। যদিও খুব পাপ হয়েছে, এই হাতিগুলোকে এক্সপ্লয়েট করা হচ্ছে, কিন্তু এটা একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমরা যদি জিপ সাফারি করতাম ওরা মেন রোডের উপর দিয়ে যেত, যাতে করে আমার মনে হয় না এতটা সুন্দর করে আমরা ঘুরতে পারতাম, মানে এত গভীর জঙ্গলটাকে ভালো করে দেখতে পারতাম। তো এইভাবেই চলেছি, আমরা অনেক কিছু বলারও চেষ্টা করছি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই জঙ্গলের মাঝখানে যেহেতু জোরে কথা বলা যায় না, সেই জন্য খুব ফিসফিস করে কথা বলতে হচ্ছিল, যেটা একেবারেই শোনা যাচ্ছিল না। তবে এখানে আমার কথার থেকে বেশি তোমাদের ভালো লাগবে যদি তোমরা এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডগুলো এনজয় করতে পারো, কারণ এখানে একটা এই ভোরই বলতে পারি 7:30 তখন সবে বেজেছে, একটা হালকা কুয়াশাচ্ছন্ন রয়েছে আকাশটা। আর আমরা গিয়েছিলাম যেহেতু ফেব্রুয়ারির এন্ডে, তখন হালকা ঠান্ডা এমনিতেই থাকে, আমাদের পোশাক পরিচ্ছদ দেখে বুঝতেই পারছো, আর ওখানে তো আর একটু ঠান্ডা থাকে। তো এই ভোরবেলার মধ্যে এই হালকা রোদ, এত পাখিদের কলরব, আর এই জঙ্গল, একটা ঠান্ডা পরিবেশ, আহা কী যে এক্সপিরিয়েন্স করেছি। শুধু আমি বলতে চাই যারা বারবার দীঘা পুরী যাও তারা না গিয়ে একবার ডুয়ার্স ট্রাই করতে পারো।
পাখি দোলাচলের মধ্যে এই ওর বন্ধুদের অবশেষে খুঁজে পেল। বন্ধুদের খুঁজে পাওয়াতে আমাদেরও বেশ ভালো লাগলো, একা একা যেতে ভালো লাগছিল না। এতগুলো হাতি ছিল আর ওরা নাকি দিনে তিনটে করে সাফারি করে। আরও একটা ইনফরমেশন দিয়ে রাখি, আমরা যে হাতিটার পিঠে চড়েছিলাম তার নাম হচ্ছে চম্পাকলি। তো আশা করি এই সাউন্ডটা তোমরা এনজয় করতে পারলে, তার কারণটা খুব শীঘ্রই তোমরা দেখতে পাবে। এইখানে আমরা গিয়ে দেখলাম মানে জাস্ট কিছু দূর গিয়ে আমরা একেবারে দশার দূরত্বে দুটো তিনটে গন্ডারের দর্শন পেলাম, জাস্ট দশার দূরত্বে। ঠিক এতটাই কাছে ছিল গন্ডারগুলো, আর যে কারণে ভয় পেয়ে ময়ূরগুলো এত চিৎকার করে উঠলো হঠাৎ করে। গন্ডারও আক্রমণ করে, যেটা কিনা আমি আগের ভিডিওতে বলেছিলাম তার আগের দিন ঘটেছিল। একটা গন্ডার একটা জিপসি গাড়িকে উল্টে দিয়েছিল, তো সেক্ষেত্রে যেহেতু ওরা হাতি আছে তাই আর কোনো কিছু আক্রমণ করার চেষ্টাই করেনি। শুধু মানুষ থাকলে হয়তো ওরা আক্রমণ করতো। আগের দিন যেটার কথা আমি বলেছিলাম, ওরা একটা জিপসি গাড়িকে উল্টে দিয়েছিল, যদিও আমরা একটা সাফারি মিস করেছি বলে আমরা কান্নাকাটি জুড়েছিলাম, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি আমরা জানতাম ওই জিপসি গাড়ি উল্টানোর কথা তাহলে হয়তো আমরা আর এগোতাম না সেদিনকার মতো, হয়তো বাড়িতেই বসে যেতাম বা চারপাশটা ঘুরতাম। এখানকার চারপাশটাও তো কম সুন্দর নয়, তোমরা দেখে বুঝতে পারছো পুরোপুরি গাছপালায় ভর্তি জঙ্গল, ঘন জঙ্গল শুরু। তবে একটা জিনিস দেখে খারাপ লাগলো, এই ঘন জঙ্গলের রাস্তার পাশগুলো ঘন জঙ্গল কিন্তু মাঝে মাঝে প্রচুর গাছ কাটা হয়েছে, মানে জঙ্গল আস্তে আস্তে নষ্ট হচ্ছে, করা হচ্ছে। এই শান্ত নিস্তব্ধটা ফ্রেশ এয়ার, সত্যি অনেক দিন পরে এরকম একটা এক্সপিরিয়েন্স হলো, এরকম থ্রিলিং একটা এক্সপিরিয়েন্স হলো। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখতে পারো, ওই ভিডিওটাতেও আমি অনেক ইনফরমেশান শেয়ার করেছি আমরা কীভাবে পৌঁছেছি। আর সমস্যার কথাটা তো আমি তোমাদের আগের দিনই বলেছি, অনেক ঝামেলা করে আমরা পৌঁছেছিলাম, অনেক ঝামেলা করে। হারিয়ে যাওয়া ব্যাগ জিনিসপত্রটা যদিও সেদিন খুঁজে পায়নি, সেটার জন্য আবার আমাদের লাস্ট দিন পর্যন্ত ওয়েট করতে হয়েছিলো, ক্যামেরার গন্ডগুলো এগিয়েছিলো, সেটার জন্য আরও কিছু জিনিস কিনেও নিতে হয়েছিলো ওখানে, সেসব থাক। এই এক্সপিরিয়েন্সটা করার পর আগের দিনের দুঃখ কষ্ট যন্ত্রণা সব মুছে গিয়েছিল। যদিও এত কিছুর মাঝেও আমরা বুনো হাতির দেখাটা পাইনি, ওটা পেলে হয়তো আরও একটু বেশি আমরা খুশি হতাম। সব কিছু দেখে ফেলেছি, মানে যেটা লোকে পাঁচবার দশবার গিয়ে দেখতে পায় না, আমরা লেপার্ড পর্যন্ত চোখের সামনে দেখেছি কিন্তু বুনো হাতির দেখা আমরা পাইনি। আর এই হচ্ছে সেই হলং নদী, যেটা খুবই সরু, একদমই পাতলা একটা জলের লেয়ার কিন্তু খুবই পরিষ্কার একটা জল, ভীষণ স্বচ্ছ, যেটা দেখতেও বেশ ভালো লাগছিল। আর ব্যাপারটা হচ্ছে এর উপর দিয়ে যখন হাতিগুলো হেঁটে যাচ্ছিল সেটার এক্সপিরিয়েন্সটা আরও অনেকটাই সুন্দর, যেটা দেখবে তোমরা এক্ষুনি। এই যে জলের ছলাত ছলাত একটা আওয়াজ, এটাই মন ভালো করে দেওয়ার মতো। প্রত্যেক দিন সকালে যদি এরকম একটা এক্সপিরিয়েন্স পাওয়া যায় না, পুরো দিনটা পুরো বছরটাই ভালো যাবে। আর এই ভিডিওগুলোতে যখন আমি শর্টে শেয়ার করছিলাম, প্রচুর নতুন বন্ধু চ্যানেলে যোগদান করেছে, জানি না তারা কারা, কিন্তু আশা করছি তারা যখন এই লং ভিডিওটা দেখবে আর পুরো এক্সপিরিয়েন্সটা আমাদের সাথে সাথে গেইন করবে, আশা করছি তাদের ভালোই লাগবে। ওই দূরে দেখা যায় হলং বাংলো, যেটা সরকারি বাংলো, ওইটা হচ্ছে যে আসল হলংয়ের যে বাংলোটা রয়েছে সেটা উল্টো দিক দিয়ে আমরা গেছি, যেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। এই জায়গাতে প্রচুর পাখির কলতান শোনা যায়। Wow.
আর এই হাতিগুলো না প্রত্যেকের একটা করে সুন্দর সুন্দর নাম দেওয়া রয়েছে, কার নাম ডায়না, কার নাম চম্পা, চম্পা কলি, এগুলো দেখে আরো বেশি ভালো লাগছিল। কারণ ওদেরকে যখন নাম ধরে ডাকছিল, কিছু ইনস্ট্রাকশন দিচ্ছিল, ওরা পুরোপুরি করছিল সেটা। সরে যাচ্ছে, হেঁটে যাচ্ছে, গাছের পাতা সরাতে বললে পাতা সরিয়ে দিচ্ছে, আর এই চারিদিকে ময়ূরের দেখা পাওয়াটা তো সত্যি ভাগ্যের ব্যাপার। সারাক্ষণ ওরা পাখা মেলে রয়েছে। আমরা শুনেছি শুধুমাত্র ওরা বর্ষাতেই পাখা মেলে, কিন্তু এখানে গিয়ে দেখলাম সেটা ভুল জানি, সারাক্ষণ ওরা পাখা মেলে রয়েছে এদিক ওদিক সেদিক। মানে এরকম অনেকবার হয়েছে শুনলাম যে গাড়ি যাচ্ছে, গাড়ির সামনে ওরা পাখা মেলে দাঁড়িয়ে গেছে। এটা আমরা এক্সপিরিয়েন্স করতে পারিনি, কিন্তু অনেকেই করেছে। আর এই ডাক তো আছেই সর্বক্ষণ। এছাড়া আরো অনেক রঙিন বেরঙিন পাখি দেখা পাওয়া গেছে যেটার নাম আমাদের কারোরই জানা নেই। আবারও সেই নদী পেরিয়ে আমরা চলেছি। আমরা যদি দেরি না করতাম আরো কিছুক্ষণ আমরা কোনো কোনো স্পটে দাঁড়াতে পারতাম, যেহেতু আমাদের দেরি হয়ে গিয়েছিল তাই কিছু কিছু স্পট থেকে আমাদের একটু তাড়াতাড়ি নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু যতটুকু পেয়েছি সারা জীবন মনে রাখার মতো। আর এখানে জিপ সাফারি হয়, তার কষ্ট এতটা বেশি নয়, কিন্তু সেটা মেইন রোড দিয়ে যায়, আগেই বললাম তো। চলে এলাম সর্বশেষে আমাদের হাতির সাথে ফটো তোলা এইসব হলো, এবং আমরা সেই চারপাশটা আবারও ঘুরতে বেরোলাম। এই হচ্ছে আমাদের সেই হাতি চম্পাকলি। চম্পাকলি আর এক রাউন্ড লোকজনদের ঘোরাতে নিয়ে যাবে, সেই কারণে ও রেডি হচ্ছে, পা ধরে যাচ্ছে ওদের, কারণে এত লোকজন মোটা মোটা সব পিঠে বসায়, ওদের কি কষ্ট হয় না। তো এই হচ্ছে হলং বাংলোর সামনেটা। হলং বাংলোর সামনে এই যে একটা সল্পিট বানানো রয়েছে, ওই দূরে দেখা যায় এক ময়ূর পাখা মেলে রয়েছে। শুধু এটা নয়, এখানে নাকি আমরা যেদিন গেলাম তার আগের দিন রাতেই প্রচুর গন্ডারের আগমন ঘটেছিল। এখানে প্রায়শই সেই গন্ডারের আগমন ঘটে, আর এই হচ্ছে সেই হলং বাংলো। যদি আমাদের এখানে ঘর পাওয়া যায়নি তাই থাকার সৌভাগ্য হয়নি। তো তোমরা ভিডিওটা এতক্ষণ যারা দেখলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, এখানে আমার গলার আওয়াজ একেবারেই শোনা যাচ্ছে না। তো এরপর এখানে তোমরা দেখে নাও আমাদের গাইড কি বলছেন। আমি জলদাপাড়ার গাইড, আমার নাম গৌতম দাস। এখানে মানে জিপ সাফারি এবং এলিফ্যান্ট সাফারি দুটোই এই রোড দিয়েই হয়। টোটাল আমাদের জলদাপাড়া ন্যাশনাল পার্কের আয়তন হলো 216 বর্গ কিলোমিটার। আর এখানে গন্ডার আছে, বাইসন, হাতি, হরিণ, চার রকমের আছে, পার্কিং ডিয়ার, হক ডিয়ার, স্পটেড ডিয়ার, সাম্পা ডিয়ার। তারপর এখানে ট্যাপাটো আছে, খুব কম দেখা যায়, সেটা মাসে এক দুবার দেখা যায়। আর এখানে আপনার ভৌগোলিক দিক থেকে সেটা হলো আলিপুরদুয়ার জেলার মধ্যে আছে, চারটা ব্লকের মধ্যে জঙ্গলটা আছে, মাদারিঘাট, ভালাকাটা, কালচিনি, আলিপুরবান। আর এখানে আপনারা যেখানে ঘুরছেন আজকে সেটা হলো নর্থ রেঞ্জ থেকে শুরু হয়েছে জলদাপাড়া ইস্ট এবং ওয়েস্ট রেঞ্জে, আপনারা মানে ইস্ট রেঞ্জে ঘুরে ওয়েস্ট রেঞ্জে ঘুরেছেন, সরি ওয়েস্ট রেঞ্জে ঘুরেছেন, এলিভেন সামারি টু ওয়েস্ট রেঞ্জে, হলং রেঞ্জ যেখানে আর কি হলং সেটা পাশেই হলং রেঞ্জে বিস্তৃত। তাহলে তাহলে আমরা জলদাপাড়া ন্যাশনাল পার্কে আর কোন কোন গেট দিয়ে ঢুকতে পারি? এখানে আবার আপনার চিলাপাতা রেঞ্জে আছে, ওখানেও গেট আছে, কোদাল বস্তিতে গেট আছে। ওগুলো এখান থেকে দূর? এখান থেকে ধরেন 16 কিলোমিটার মাদারিঘাট থেকে। তারপরে আপনার লঙ্কাপাড়া রেঞ্জে ঘুরতে পারেন, মাদারিঘাটের থেকে কাউন্টার থেকে টিকিট কেটে বা অনলাইনে। আচ্ছা মানে চিলাপাতার টিকিট আমি মাদারিঘাট থেকে কাটতে পারবো না? চিলাপাতা চিলাপাতা রেঞ্জে নিতে হবে আরো ভেতরে বেশি নিয়ে যায়।
আর হাতি স্লো যাবে, জিপ আর ফাস্ট যাবে বলে আরো বেশি কভার করতে পারবে।